এবার মাস্ক পরবে গরুও, অবাক হলেন? তবে করোনা ভাইরাস থেকে বাঁচতে নয়, আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য। ব্যাপক মাত্রায় মিথেন গ্যাস নির্গমন করে থাকে নিরীহ এই প্রাণীটি, আর এই মিথেন হচ্ছে অন্যতম গ্রিন হাউস গ্যাস, যা জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা রাখছে, দূষণ ঘটাচ্ছে পরিবেশ ও প্রকৃতির, ফলে অসুস্থ হয়ে যাচ্ছে পৃথিবীটা, একটু একটু করে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ভয়ঙ্কর এই পরিণাম থেকে মানুষের বসবাস উপযোগী একমাত্র এই গ্রহকে বাঁচাতে গরুর জন্য এক ধরনের মাস্ক বানাচ্ছেন বিজ্ঞানীরা, যা শীঘ্রই বাজারেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। গ্রিন হাউস গ্যাসের মূল উপাদানগুলো হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজন, সিএফসি, হাইড্রোফ্লোরোকার্বন ইত্যাদি। বিশ্বের 12% গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী কৃষি, যার বেশিরভাগই ঘটে মিথেন গ্যাসের কারণে। মিথেন এমন একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যা 100 বছরের বেশি সময় ধরে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 28 গুণ বেশি তাপমাত্রা আটকে রাখে। কৃষি ও গবাদি পশু পালন মিলে প্রায় 40% মিথেন উৎপাদিত হয়। গবাদি পশুর মধ্যে গরুই সবচাইতে বেশি মিথেন নিঃসরণ করে। বিশেষজ্ঞরা বলছেন, গরু যা খায় সেগুলো প্রাথমিকভাবে পেটের মধ্যে সরল খাদ্য উপাদানে রূপান্তর হয়। এই প্রক্রিয়ায় সহায়তা করে ব্যাকটেরিয়া, আর এই সময় বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় মিথেন। উৎপাদিত মিথেনের 95% এর মুখ ও নাসারন্ধ্র দিয়ে বাইরে ছড়িয়ে পড়ে। এক গবেষণা রিপোর্টের মতে, একটি মাত্র গরু বছরে কম করে হলেও 220 পাউন্ড মিথেন ছাড়ে। পুরো পৃথিবীতে কোটি কোটি গরু রয়েছে। জাতিসংঘ বলছে, গরুর মাংস ও দুধ খাওয়ার প্রবণতা আগামী কয়েক বছরে 70% পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে বাড়বে গরুর সংখ্যাও, ফলে সমানুপাতিক হারে নিঃসৃত হবে মিথেন। পাল্লা দিয়ে বাড়বে বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, যা শেষ পর্যন্ত পৃথিবীর জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কিভাবে গরুর নাক মুখ মিথেন নিঃসরণ তাই কিভাবে গরুর নাক মুখ থেকে মিথেনের নিঃসরণ বন্ধ করা যায়, বহুদিন ধরে সেই উপায় খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের কোম্পানি জিরো এমিশন লাইভ স্টক প্রজেক্ট জেল্প মাস্ক তৈরি করছে মার্কিন কৃষি বিষয়ক কোম্পানি কার্গিল। মাস্কের মতো হলো এটি আসলে একটি যন্ত্র যা গরুর নাকের ওপর আটকে দেওয়া হয়। যন্ত্রটি বিশেষ প্রক্রিয়ায় নিঃসৃত মিথেনকে ফিল্টার করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। জেলপের নির্বাহী প্রধান ফ্ল্যাঙ্গিস নোরিস বলেছেন, গবাদি পশু পালন নিয়ে কাজ করার কারণে আমরা জানতাম গরু তার নাক ও মুখ দিয়েই সবচেয়ে বেশি মিথেন নিঃসৃত করে থাকে। তাই আমাদের প্রথম কাজ ছিল এমন একটি যন্ত্র তৈরি করা যাতে এই নিঃসরণ তার উৎসস্থলেই আটকে দেওয়া যায়। আর এই পরীক্ষার প্রাথমিক ফলকে বেশ চমকপ্রদ বলে অভিহিত করেছেন গবেষকরা। গবেষণা দলের প্রধান গিসলেইন বাউচার সম্প্রতি এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, পরীক্ষা করে দেখা গেছে এই যন্ত্র লাগানোর পর মিথেন নিঃসরণ প্রায় অর্ধেকটাই কমে গিয়েছে।